নির্বাচন তো আমার রাজ্যতে শেষ হয়েছে, আনতো আছে, গতি নির্বাচন নির্বাচন লাগিয়ে আছে, এতালেকে নির্বাচন শেষ নহয় সমগ্র দেশত। তো আমার বোকাখাটত বিভিন্ন ঠাইত বিহু পাতিছে, মই এইকেইদিন নির্বাচনের বাবে আহিব পৰা নাই আর বেয়াও লাগি আছে। আজি আহিলো আর এখন কেন্দ্রীয় বসন্ত উৎসব ইয়াত বোকাখাটত কেন্দ্রীয়ভাবে ইয়াত উদযাপিত হয়, আমার সভাপতির দায়িত্বই দি থৈছে। তো ভাল লাগিলে সকলকে লগ পাই, পরহিলে যেহেতু প্রধানমন্ত্রীর নমিনেশন আছে আপনি যাব নাকি? তার যাওয়ার কথা কি হব, নির্বাচন কেন ধরনের হব? ভালোই হব নির্বাচন, আপনাদের দেখেছি এন ডি এর সপক্ষে ঢৌ আছে নিশ্চিতভাবে। নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী হব, সেই কথা কোনো সন্দেহ নাই, আমি নিশ্চিত আর বেশি আসন লই দেশের প্রধানমন্ত্রী 400 প্লাস যেহেতু কই থাকা হয়েছে। হয় নির্বাচন তো আমার রাজ্যতে শেষ হয়েছে, আনতো আছে, গতি নির্বাচন নির্বাচন লাগিয়ে আছে, এতালেকে নির্বাচন শেষ নহয় সমগ্র দেশত। তো আমার বোকাখাটত বিভিন্ন ঠাইত বিহু পাতিছে, মই এইকেইদিন নির্বাচনের বাবে আহিব পৰা নাই আর বেয়াও লাগি আছে, আজি আহিলো আর এখন কেন্দ্রীয় বসন্ত উৎসব ইয়াত বোকাখাটত কেন্দ্রীয়ভাবে ইয়াত উদযাপিত হয়, আমার সভাপতির দায়িত্বই দি থৈছে। তো ভাল লাগিলে সকলকে লগ পাই, পরহিলে যেহেতু প্রধানমন্ত্রীর নমিনেশন আছে আপনি যাব নাকি? তার যাওয়ার কথা কি হব, নির্বাচন কেন ধরনের হব? ভালোই হব নির্বাচন, আপনাদের দেখেছি এন ডি এর সপক্ষে ঢৌ আছে নিশ্চিতভাবে। নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী হব, সেই কথা কোনো সন্দেহ নাই, আমি নিশ্চিত আর বেশি আসন লই দেশের প্রধানমন্ত্রী 400 প্লাস যেহেতু কই থাকা হয়েছে। হয়